নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। শুরু করছি এই মুহূর্তের উদ্যোগপতি প্রতিভা এখনকার অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। এবং আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান শুরু করার আগে নিজেদের সুরক্ষা নিজেদেরকে নিশ্চিত করতে হবে, এটা আপনারা জানেন। সুরক্ষা নিশ্চিত করার জন্য এখন আমাদের কি প্রয়োজন? এখন আমাদের প্রয়োজন স্যানিটাইজার। তো স্যানিটাইজার তো ব্যবহার করতেই হবে যাতে আমরা নিজেদেরকে ভাইরাস ফ্রি রাখতে পারি, এবং সেই চেষ্টা আমরা করছি প্রতিনিয়ত হাত স্যানিটাইজ করা। এবং সঙ্গে যিনি রয়েছেন তাকেও তার স্বাস্থ্যবিধিতেও জোর দিতে হবে, তাকেও দিয়ে দিতে হবে খানিকটা স্যানিটাইজার। এই যে স্যানিটাইজার, এই স্যানিটাইজার এবং দেখুন আমার পাশে হ্যান্ড ওয়াশও রাখা রয়েছে, একদম পরপর হ্যান্ড ওয়াশ রয়েছে, স্যানিটাইজার তিনখানা সাইজে রয়েছে। এটা তো একদম পোর্টেবল ক্যারি করা যায়, যদিও এটাও ক্যারি করা যায়। এবং তার পাশাপাশি দেখুন সার্জিক্যাল মাস্কও রয়েছে, থ্রি লেয়ারের যে সার্জিক্যাল মাস্ক তাও রয়েছে। এই প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য, ওই যে বললাম স্বাস্থ্যবিধি মানতে হবে, নিজেদেরকে ভাইরাস ফ্রি রাখতে হবে, সুস্থ থাকতে হবে। তো এই উপকরণগুলি যেরকম আপনাদেরকে সুস্থ রাখতে সাহায্য করবে, পাশাপাশি যদি কেউ মনে করেন যে হ্যাঁ এখান থেকে আমি বাণিজ্যিকভাবে স্বনির্ভর হব, নিজের পায়ে দাঁড়াবো, সেই সুযোগও কিন্তু রয়েছে। হেল্পলাইন নম্বরে ফোন করে আপনারা জেনে নিতে পারেন যে ডক্টর প্লাসের পক্ষ থেকে এই যে একেবারে শুদ্ধ স্যানিটাইজার, ব্যাকটেরিয়া ফ্রি নিজেদেরকে রাখার জন্য যে হ্যান্ডওয়াশ তৈরি হয়েছে সেই হ্যান্ডওয়াশ, এবং থ্রি লেয়ারের যে সার্জিক্যাল মাস্ক রয়েছে, এখান এগুলো যদি আপনারা কিনতে চান, কিনে যদি নিজেরা আপনারা স্বনির্ভর হতে চান, নিজেরা বিক্রি করতে চান, আপনারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবারে চলে আসবো আবরণ এক্সক্লুসিভসের আজকের অনুষ্ঠানে। আজ আপনাদের জন্য বাংলার স্পেশাল, বাংলার জামদানি স্পেশাল। দেখা যাক কী কী জামদানি আজকে আপনাদেরকে দেখাতে পারি। নর্মাল পলিশের একটা জামদানি দিয়ে শুরু করছি। বাহ, এটার আঁচলটা বেশ সুন্দর, একটা গোলাপি রঙের আঁচল, একদম ট্র্যাডিশনাল বুটির কাজ, খুব সুন্দর আঁচলটা। এবং আঁচলটা যেহেতু পিঙ্কে গেছে, পিঙ্কের সঙ্গে ইয়ালো, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। এবং ওই টিপিক্যাল লাল হলুদের বাইরে বেরিয়ে একটু অন্যরকম একটা অ্যাপিয়ারেন্স বলতে পারেন। ছোটো ছোটো বুটি রয়েছে, সেই বুটিগুলোও সুন্দর, একটা শিউলি ফুলের মতন মোটিফ, তার মধ্যে হালকা মিনে করাতের পার যাবে, খুব স্নিগ্ধ সুন্দর একটা শাড়ি। আজকে প্রথম শাড়িটাই ভীষণ স্নিগ্ধ এবং সুন্দর একটা শাড়ি, অল ওভার কাজ করা, বুটিটা অল ওভার একই ঘনত্ব ওয়াইজ যাবে, দাম কিন্তু মাত্র 2250। এক নম্বর শাড়ি ইয়েলো পিঙ্কের কম্বিনেশন, আঁচলটা ছিল এরকম পিঙ্কে, বাকি বডিটা তো যেরকম ইয়েলো পিঙ্ক মিলে যাচ্ছে সেইভাবেই যাবে। 2250 এক নম্বর শাড়ি গেল। বড় এই যে করাতের ডিজাইনটা দেখিয়েছি, এর আরও কিছু অপশন আপনাদের জন্য থাকবে, প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর সুদিং অপশনস। এইটার আঁচলটা দেখুন, আগেরটা ছিল একটু ডার্ক পিঙ্কের শেড, এটা কিন্তু একদম লাইট পিঙ্ক, খুব সুন্দর একটা হালকা পিঙ্ক কালার। বডিটা থাকবে অফ হোয়াইট ক্রিম, মানে দুধ সাদা নয় এটা জমিটা, একটু অফ হোয়াইট ঘেঁষা একটা কালার, ভীষণ মিষ্টি রঙ, পিঙ্কের জন্য উজ্জ্বলও লাগছে, আবার রেড নেই এইটাতে, আবার জড়িও নেই, আগেটাতে একটু জড়ির হাইলাইট ছিল, এখানে কিন্তু কোনো জড়ি নেই। দেখুন হলুদ সবুজ আর পিঙ্ক এই তিনটে কালারের সুতো দিয়ে কাজ হয়েছে, শিউলি ফুলের মতন একটা বুটি, তার সাথে আর একটা বুটি, পাটটা পিঙ্কের ওপর, সেখানে আবার একটু মিনের কাজ রয়েছে, একদম ট্র্যাডিশনাল করাতের ডিজাইন, করাত ডিজাইনের সঙ্গে আঁচল পারে, বডিতে কিন্তু ছোট ছোট সুন্দর বুটি। দু নম্বর শাড়ি মাত্র 2250, ভীষণ সুন্দর একটা স্নিগ্ধ মিষ্টি ডিজাইন, পিঙ্কের শেড আপনারা দেখেছেন, ভাবছেন যে শুধু পিঙ্ক কেন, অন্য কালারও তো চাই। আছে একটা নীলের শেডে দেখাবো, এটা কিন্তু একটু গাঢ় নীল, তুঁতের থেকে গাঢ়, ঘন নীল বা কৃষ্ণ নীল রং নয়, বাট তুঁতে রঙের থেকে একটু ডার্ক একটা শেড, এবং এটাও যাচ্ছে অফ হোয়াইটের সঙ্গে, রেড ছাড়া, জড়ি ছাড়া। যদি লালে সমস্যা থাকে, জড়ি আপনি পছন্দ করছেন না, অনেকেই জামদানিতে জড়ি পছন্দ করেন না, অনেকে আবার ভীষণ পছন্দ করেন, তো সবার টেস্টের কথা মাথায় রেখে আমাদের আবরণ এক্সক্লুসিভসের নিজস্ব সম্ভার, যেখান থেকে বেছে নেওয়া হয়েছে এই শাড়িগুলো আপনাদের জন্য। তিন নম্বর 2250, রেঞ্জ একই থাকছে, আপনারা জানেন কি করতে হবে যদি আপনাদের পছন্দ হয়ে যায়, আপনাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে বুকিং করে ফেলতে হবে, এবং বুকিং করলে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, শাড়ি পাওয়া কিন্তু কোনো সমস্যার নয়। তাহলে তুতের সঙ্গে বা ডার্ক তুতের সঙ্গে অফ হোয়াইটের কম্বিনেশন, সেটা গেল তিন নম্বর, এগুলো সবই 2250। চার নম্বরটাতে চলে আসবো, চার নম্বরটা অরেঞ্জে, খুব ব্রাইট একটা শাড়ি, সবসময় লাল লাগে না ব্রাইট করতে, ভীষণ ব্রাইট শাড়িটা দেখুন, অরেঞ্জের সঙ্গে গ্রিন আছে আর একটা নেভি ব্লু থাকবে বডিতে। এটা আঁচল দেখছি, আঁচলটাতে বড় করাতের কাজ, এই প্যাটার্নটার আঁচলগুলো করাত কাজেই যাবে, এবং অনেকগুলো কালারের অপশন দেখাবো। এই দেখুন একটু পাটটায় চলে আসি, খুব সুন্দর না পাড়ের জায়গাটা,
একদম ট্র্যাডিশনাল কিন্তু কত প্রমিনেন্ট সুন্দর একটা কাজ। বডিতে ছোট ছোট বুটি রয়েছে, সঙ্গে এরকম একটা ফ্লোরার মতন ডিজাইন, নেভি ব্লু তার সঙ্গে থাকছে গ্রিন। নম্বর 4 মাত্র গুলো 2250। এগুলো অল ওভার কাজের সিল্ক জামদানি আপনাদেরকে দেখাচ্ছি, নর্মাল পালিশের, সফট এটা নয়, রেগুলার যে পালিশ হয় যেটাকে আমরা ক্যালেন্ডার পালিশ বলি সেই রেগুলার পালিশের 4 নম্বর শাড়ি 2250। আবরণের জামদানি তো মানে জামদানির ফ্যান আপনারা অনেকে, শুধু জামদানি না আবরণ এক্সক্লুসিভসের কালেকশনেরই ফ্যান আপনারা, তবে জামদানি তো তাদের মধ্যে স্পেশাল, কারণ আমি প্রচুর মহিলাদের কথা শুনেছি, অনেক দিদিদের তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, তারা বলেছেন যে আমার একটা ওয়ার্ড্রোব পুরো ভর্তি আবরণে জামদানিতে, এতটা রিচ কালেকশন আবরণ এক্সক্লুসিভসের জামদানির। তো সেই রিচ কালেকশন থেকে বাছাই করা কয়েকটা আজকে আপনাদের জন্য। যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফ্যান, সাদা কালো পরতে চান, তাদের জন্য দেখুন এই শাড়িটা। আমি তো কালোর সাংঘাতিক ফ্যান, আপনারা আরও অনেকেই রয়েছেন, এবং এত সুন্দর দেখতে হয়েছে, একটু লাল দিয়ে মিনে করা, লাল আর হলুদ দিয়ে মিনে করা, মূল থিমটা রাখা হয়েছে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অপূর্ব দেখতে হয়েছে শাড়িটা। নম্বর 5 নম্বরটা যার পছন্দ এক্ষুনি যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে এক্ষুনি সংগ্রহ করে ফেলুন, 2250 টাকায় দাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন নম্বর 5, দাম হচ্ছে 2250। চলে আসবো 6 নম্বরে, এটাও খুব সুদি হলুদের সঙ্গে, কি মিষ্টি একটা রং। এখন তো অনেকের বাড়িতে শুভ অনুষ্ঠান, বিয়ের মরশুমের মধ্যে আমরা এখন আছি, পুরো আষাঢ় শ্রাবণ মাস জুড়েও অনেকের বিয়ে আছে, তো এই যে শুভ অনুষ্ঠান বা ছোটোখাটো ধরুন আপনার বাড়িতে কোনো পুজো রয়েছে, গৃহপ্রবেশ, রথের দিন রয়েছে সামনে, পুজো করবেন, নিজেকে জামদানিতে সাজান। আসলে জামদানি পরার জন্য যদি আমাদের কোনো অকেশন লাগে না, তাও এই ধরনের শাড়িগুলো দেখলে মনে হয় না সকালের একটা অনুষ্ঠানে কোনো শুভ কাজে আমরা পরেছি। এত সুন্দর একটা হোয়াইট আর ইয়েলো কম্বিনেশন, সঙ্গে রেড অ্যান্ড গ্রিন দিয়ে মিনে রয়েছে, কি মিষ্টি দেখতে শাড়িটা। নম্বর 6, এগুলো সব কিন্তু 2250, এবং একই ডিজাইনের আমি কালার অপশন দেখাচ্ছি, আরও আছে, আরও দেখাবো কয়েকটা। আজকে 2250 রেঞ্জের শাড়ি ম্যাক্সিমাম, অন্য রেঞ্জ আছে একটু খেয়াল করলে দেখতে পাবেন। একদম প্রথম যে শাড়িটা দেখিয়েছিলাম সেই শাড়িটার খোল ছিল ইয়ালো, ইয়ালোর সঙ্গে পিঙ্ক, বাকি তারপরে যতগুলো দেখেছি 5টা শাড়ি সেগুলোর খোল ছিল কিন্তু অফ হোয়াইট বা সাদা। এইবার যে শাড়িটা নিয়ে আসলাম নম্বর 7, এখানে আবার গ্রিন বডির সঙ্গে পিঙ্কের কম্বিনেশন, দেখুন পিঙ্ক মানে এটা একটা রানী, সুন্দর একটা গ্রিন, ক্যাটক্যাটে সবুজ এটা নয়, হালকা একটা মিষ্টি সবুজ রং, তার সঙ্গে রানীর কম্বিনেশন, এবং এইটাতে কিন্তু আবার হালকা করে জরির টাচ রয়েছে, এই যে এই জায়গাগুলো একটুখানি জড়ি দিয়ে হাইলাইট করা, সঙ্গে গ্রিনটা তো রয়েইছে, পার আঁচল যাবে রানী, বডিতে রানীর বুটি। নম্বর 7 মাত্র 2250। এবার চলে যাব 8 নম্বরে, 8 নম্বরটা দেখি, বাহ এটা তো অনবদ্য দেখতে, চারকোল ব্ল্যাক, চারকোল ব্ল্যাকের সঙ্গে অরেঞ্জ, ওয়াও, আমারই শাড়িটা দেখে প্রেমে পড়ে যেতে ইচ্ছা করছে, আমি জানি আপনাদের খুব পছন্দ হবে, সবার আগে যিনি বুকিং করবেন শাড়ি কিন্তু তার, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। নম্বর 8 দেখছি, একদম চারকোল ব্ল্যাক বা ডার্ক গ্রের একটা শেড, তার সঙ্গে অরেঞ্জ, ভীষণ সুন্দর দেখতে হচ্ছে শাড়িটা। নম্বর 8, এটাও 2250। আমাদের সঙ্গে একজন কেউ রয়েছেন ফোনে, হ্যালো, 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 হ্যাঁ কে বলছেন, নমস্কার, হ্যাঁ নমস্কার, আমি রুবি থেকে বলছিলাম, বলুন, হ্যাঁ বলুন, আপনি সোমা বলছেন? হ্যাঁ সোমা বলছি। আচ্ছা, আমি আমার মেয়ে আপনার ভীষণ ফ্যান, হ্যাঁ সবাইকেই ভালো লাগে আপনাকে, ঠিক করে আমার মেয়ে তো ভীষণ ভক্ত, খুবই ভালো লাগে আজকের অনুষ্ঠানে দেখছি, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ দিদি, বলুন। হ্যালো, হ্যালো, ভীষণ আস্তে আস্তে শুনতে পাচ্ছি না আওয়াজটা, আমি শুনতে পাচ্ছি দিদি, অনেক ধন্যবাদ, বলুন। আজকে কালেকশন ভালো লাগছে? হ্যালো সুমা ম্যাডাম, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ফোন করেছেন, আপনি পছন্দ করেন,
এরকম ভাবে আপনি ভালোবাসবেন, আপনাদের ভালোবাসা থাকলে আমরা আরো এরকম ভাবে অনেক অনুষ্ঠান করব। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমি আপনি অনেক বড় ফ্যান। হ্যাঁ, খুবই শুনলাম। আচ্ছা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এরকম ভাবে আমাদেরকে ভালোবাসবেন, তাহলে আমরা আরো অনেক ভালো অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ ফোন করার জন্য। আচ্ছা, আজকে কালেকশন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে। আট নম্বর শাড়িটাতে ছিলাম, আমি একবার শাড়িটা দেখিয়ে দিই। এই যে, এটা হচ্ছে আমাদের আজকের আট নম্বর শাড়ি, 2250 টাকা দাম কিন্তু, নম্বর আট। এইবার চলে যাব নম্বর নয়। বাহ, গ্রের সঙ্গে আরও একটা অপশান আছে, মানে একটা নিয়ে মারামারি করতে হবে না। অরেঞ্জের পাশাপাশি রানিতেও আছে। বাহ, এটাও তো দারুণ দেখতে হয়েছে, ভীষণ ভালো দেখতে হয়েছে। ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ বা ব্ল্যাক অ্যান্ড মানে গ্রের সঙ্গে অরেঞ্জটা আমরা খুব আমাদের চোখে লাগে, আমরা ভীষণ প্রমিনেন্ট ভাবি। রানিটাও কিন্তু দারুণ লাগছে দেখতে, নম্বর নয়। এটা খুব সুন্দর, মাত্র 2250, নম্বর নয়, দারুণ দেখতে। এবং এক থেকে নয় পর্যন্ত সেম ডিজাইনের অপশন দেখিয়ে দিয়েছি, এবারে কিন্তু আমরা ডিজাইন চেঞ্জ করব, অন্য ডিজাইনে যাব। এক থেকে নয় আপনাদের জন্য বড় করাত কাজের শাড়ি ছিল, এবার আসলাম 10 নম্বরে। 10 নম্বরটাও কিন্তু রেডের সঙ্গে থাকছে, গ্রে, রেড অ্যান্ড গ্রে কম্বিনেশন, তার উপরে ব্ল্যাকের ওয়ার্ক, নম্বর 10। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এটা পাটলি পল্লু, আঁচলটা লালের সঙ্গে মিনে, বডিটাতে এরকম মিনে থাকবেই। দেখুন, পুরো একদম গ্রে কালার এসেছে, ডার্ক গ্রে, তার মধ্যে ব্ল্যাক দিয়ে কাজ, টেম্পল পার, বডিটাতে লতা ডিজাইন, গ্রিন আর ইয়েলো দিয়ে মিনে করা। এটা যাবে পাটলি পল্লু, কুচিটা দেখিয়ে দেবো। এই হচ্ছে আঁচল, এই থাকবে কুচি, কমপ্লিট লুক, নম্বর 10, এটাও 2250। এইটা আর এবার কিছু অপশন আপনাদেরকে দেখাবো। 10 গেল, এবার চলে আসবো 11 নম্বরে। 11 নম্বরের সঙ্গে সঙ্গে আমাদের সাথে ফোনে কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার, বলুন দিদি, কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া লিলুয়া থেকে বলছি। বলুন, কেমন আছেন? খুব ভালো আছি দিদি, আপনি কেমন আছেন বলুন। আমি ভালো আছি বলতে গেলে, এই কদিন আগে জ্বর হয়েছিল, জ্বর থেকে আমি এই সুস্থ হয়েছি, কিন্তু জ্বর নিয়েও আমি এই প্রোগ্রামটা দেখতে থাকি চারবার ধরে। অনেক ধন্যবাদ দিদি, এই যে আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা না থাকলে আজকে আবরণ এক্সক্লুসিভস এই জায়গায় থাকতে পারতো না। আপনি এখন সুস্থ তো? হ্যাঁ, এখন সুস্থ বলেই ফোনটা লাগিয়েছি, যেহেতু কথা বলবো বলে যে আমি এখন সুস্থ, কিন্তু জ্বরের মধ্যেও আমি চোখ বড় বড় করে দেখতাম আপনাকে। অনেক ধন্যবাদ, মানে আপনাদের এই ভালোবাসাকে সত্যি কথা বলতে গেলে কি ধন্যবাদ জানালে খানিকটা ছোটই করা হয়, কিন্তু আপনারা নিজেদের মানুষ তো, সেই জন্যই বললাম। নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, জ্বর থেকে উঠেছেন সদ্য, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করুন, নিজের যত্ন রাখুন, আর এরকমভাবেই আবরণকে ভালোবাসতে থাকুন। অনেক ধন্যবাদ দিদি, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনারাই তো শক্তি। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে একটা চলে আসি অসাধারণ শাড়িতে, নম্বর 11। যেরকম আমরা আমাদের দর্শক বন্ধুদের ভালোবাসা পাই, তাদের অসাধারণ ফিডব্যাক থাকে যেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তেমনই কিছু অসাধারণ কালেকশন থাকে। এটা কিন্তু এই জায়গাটা হচ্ছে কমপ্লিট হোয়াইট অন হোয়াইট, একটু এখানটা দেখাই, পাটলি পাল্লু বলে ব্ল্যাকটা পড়ছে বলে ভাববেন এখানে ব্ল্যাক রয়েছে, এটা কিন্তু কমপ্লিট হোয়াইট অন হোয়াইট, তার মধ্যে একটু মিনের কাজ রয়েছে, আঁচল আর কুচিটা থাকবে এরকম ব্ল্যাক টোনে, ব্ল্যাক সুতো দিয়ে একটা কাজ যাবে। শাড়িটা বেস কালার হোয়াইট, তার মধ্যে ব্ল্যাক সুতো দিয়ে কাজ যাবে, নম্বর 11, 2250। এটা অসামান্য দেখতে, আমি জানি এটা নিয়ে কারাকারি পড়বে, তবে কেউ একজনই পাবে। এবার যাব 12 নম্বরে, অরেঞ্জের সঙ্গে। আমি আপনাদেরকে শাড়ি দেখাচ্ছি, আমার এখানে পুরো কাগজে স্তূপ জড়ো হচ্ছে, কারণ একদম সদ্য ভাঁজ খোলা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো প্রত্যেকটা কিন্তু নর্মাল পালিশের, ভীষণ সুন্দর দেখতে শাড়িগুলো, এত ভালো। আর আবরণের জামদানি তো অতুলনীয়, এই জায়গাটা মনে হচ্ছে না একটা অপরাজিতা ফুল ফুটেছে, এত সুন্দর নীল দিয়ে মিনেটা গেছে, খুব মিষ্টি দেখতে। হোয়াইটের সঙ্গে অরেঞ্জ, নম্বর 12, 2250। প্রচণ্ড ব্রাইট একটা শাড়ি, দেখুন কি ভালো লাগছে আঁচলকুচি মিলিয়ে, এগুলো পাটলি পল্লু স্টাইল যাচ্ছে, দুর্দান্ত। এবারে আসবো তুতের সঙ্গে সাদা, মানে যার যেমনটা পছন্দ, যিনি যেভাবে সাজতে চান তার কাছে ঠিক সেভাবে সাদার অপশন আছে। তুতের সঙ্গে হোয়াইট শাড়ি দেখতে থাকুন, নম্বর 13, দাম 2250। আমাদের সঙ্গে ফোনে কে আছেন? হ্যালো,
না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যে দিদি ফোন করেছিলেন তার ভালোবাসাটা শুনতে পেলাম না, বঞ্চিত হলাম। কিন্তু আমি জানি ফোনে না পেলেও টেলিভিশনের ওপারে আপনারা যারা আছেন তারা আবরণকে ভীষণ ভালোবাসেন এবং আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা আছি। কে আছেন এখন? হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন দিদি, কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছি, একটু সময় ম্যাডামকে দিন না। বলুন, আমি সোমা বলছি, বলুন। আচ্ছা নমস্কার, খুব ভালো লাগে দেখতে। আচ্ছা ম্যাডাম, আমার একটা জানার জিনিস আছে, এই যে হ্যান্ড এমব্রয়ডারি আর নিচের এমব্রয়ডারি, এই দুটো যখন আমরা কিনতে যাই আমাদের অনেক সময় বলা হয় যে এটা এমব্রয়ডারি, আমরা বুঝতে পারি না হ্যান্ড না মিশে। এই ডিফারেন্সিয়েশনটা একটু বুঝিয়ে দেবেন যে হ্যান্ড এমব্রয়ডারি আর নিচের এমব্রয়ডারি কি করে চিনবো? আচ্ছা আচ্ছা, আমি যতটুকু জানি মানে আমি আমার সাধ্য মতন বোঝানোর চেষ্টা করছি, আমার এই বিষয়ে জ্ঞান অত্যন্ত কম, মানে নগণ্য বললেও কম বলা হয়, প্রায় কিছুই আমি জানি না। তবুও হাতের কাজ আর মেশিনের কাজের মধ্যে বোঝার একটা সব থেকে ভালো উপায় হচ্ছে ফিনিশিং। ফিনিশিংটা দেখে দেবেন, কারণ মেশিন বেশিরভাগ ক্ষেত্রে একদম নিখুঁত কাটিং, নিখুঁত জায়গাটা যায়, সেটা হাতের কাজে আসে না। হাতের ওই পারফেকশনটা আসে না বলেই কিন্তু হাতের কাজটা এত ইউনিক। এটা একটুখানি বোঝার চেষ্টা করবেন, একটা প্রাথমিকভাবে বলবো। আর শাড়ি যেটা দিচ্ছে বা পোশাক যেটাই নেবেন তার ব্যাকসাইডটা সবসময় দেখে নেওয়ার চেষ্টা করবেন। ব্যাকসাইডটা দেখলে কিন্তু বোঝা যায় যে ওটা মেশিন ফিনিশ না হাতে ফিনিশ। হাতের ফিনিশ থাকলে সুতো ধরা ছাড়া জায়গাগুলো থাকবে, সেটা আপনি বুঝতে পারবেন। মানে একদম সাধারণভাবে বোঝার এটা আমি বললাম, তারপরে তো দেখতে দেখতে ঘাটতে ঘাটতে আমাদের চোখ তৈরি হয়ে যায়, হাত তৈরি হয়ে যায়। ম্যাডাম ব্যাকসাইডে কি থাকবে? সুতো, সুতো ধরা ছাড়ার জায়গাগুলো থাকবে, একটু দেখুন। মানে যেটা মেশিন না, যেটা হাতে মেশিন হলে ধরা ছাড়ার কোনো জায়গা থাকবে না, মেশিন তো টানা যাচ্ছে। ও প্লেন থাকবে, প্লেন থাকবে। একটু ব্যাকসাইডটা দেখে নেবেন, বুঝতে পারবেন। এটা একদম বেসিকটা আমি বললাম, যেখান থেকে সাধারণত আমরা বুঝতে পারি। আচ্ছা, আরেকটা অনুরোধ রইলো, আপনি পিওর সিল্কের এক কালার করুন, আমরা রোজ এক কালার আর কি বলে পিওর সিল্ক এক কালারে কিনতে খুব একটুখানি যদি আমার দেখান। আপনার কথাগুলো কিছু বুঝতে পারলাম না, পিওর সিল্ক কি দেখতে? পিওর সিল্কে এক কালার থান। পিওর সিল্কে এক কালারে পিওর সিল্ক থান। ওকে ওকে ওকে, নিশ্চয়ই চেষ্টা করব আমরা, যদি আবরণের পক্ষ থেকে সম্ভব হয় এরকম একটা পুরো এপিসোড করার বা কিছু শাড়ি দেখিয়ে দেওয়ার, নিশ্চয়ই দেখিয়ে দেবো। থ্যাংক ইউ দিদি ফোন করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা ছিলাম 13-তে, 13 নম্বর 2250, এবার চলে যাব 14-এ 14 নম্বর। 14 নম্বরটা হচ্ছে মজেন্টা অ্যান্ড হোয়াইট, মজেন্টা অ্যান্ড হোয়াইট হচ্ছে নম্বর 14। দেখে রাখুন, যার যে কম্বিনেশন পছন্দ, যিনি যেভাবে সাজতে চান তিনি একদম সেভাবে সাজতে পারবেন। নম্বর 14 এটা যাচ্ছে মজেন্টা অ্যান্ড হোয়াইট, এগুলো সব 2250। নম্বর 15 একটা ব্রাইট পিঙ্ক, প্রায় রানী ঘেঁষা কিন্তু রানীর থেকে একটু লাইট পিঙ্কের ব্রাইট শেডটা, এটা অপূর্ব লাগছে দেখতে। নাম্বার 15 2250, সিরিয়াস এটা দারুণ দেখতে লাগছে। প্রত্যেকটাতে কিন্তু মিনের কাজ রয়েছে, আঁচলটাতে বড় ফুল। 16 নম্বর আমার প্রিয়, হলুদের সঙ্গে সাদা, সবুজ আর লাল দিয়ে মিনে করা একটা অনবদ্য শাড়ি, যেই পরুন এবং আপনার পাশে যদি 500 লোকও থাকে আপনার দিকে চোখ পড়বে, এত অনবদ্য দেখতে শাড়িটা। নম্বর 16 মাত্র 2250। 17 কোনো দিন পুরনো হয় না যে কম্বিনেশন, সেটা হচ্ছে লাল সাদা। নাম্বার 17 এটা কিন্তু এই ডিজাইনের লাস্ট শাড়ি, এই ডিজাইন এবং এই দামের আপাতত, আবার 2250-এ ফিরবো কিন্তু একটু দেরিতে, এই ডিজাইনের লাস্ট নম্বর 17। 18 থেকে আবার ডিজাইন চেঞ্জ করব, দেখিয়ে দেব। এটা ছোট করাত কাজের নম্বর 18, একদম সিম্পল অ্যান্ড বেস্ট। আঁচলটা ছোট করাত কাজ মজেন্টার সঙ্গে, আঁচলে থাকবে জরির মিনে, পাড়ে চলে আসবো, পাড় থাকবে মজেন্টা করাত পাড় সঙ্গে হালকা মিনে, বডি জুড়ে বুটি, অফ হোয়াইট কালারের বডি, জরির বুটি আর সাদা সুতোর বুটি। নম্বর 18 ছোট করাতের 2350, একদম ডিসেন্ট এলিগেন্ট শাড়ি বলতে যা বোঝায় তাই। আঁচল পারে বডি প্লেন আপনি সুন্দর করে সাজবেন, এই শাড়ি আপনার জন্য 2350। অপশন দেখিয়ে দেবো, মজেন্টা গেল, এবার থাকবে ইয়ালো, পুরো সিরিজ ধরে আছে আজকে আপনাদের জন্য, যার যেমনটা পছন্দ। ব্রাইট ইয়ালো, মিষ্টি না দেখতে শাড়িটা। নম্বর 19 2350 হলুদের সঙ্গে, খুব সুন্দর আঁচলের এই জায়গাটা আমি দেখাবো। এখানে না একটা
অন্য সুতো যায় যেমন এখানে একটা রেড সুতো আছে দেখুন রেডের উপরে অরেঞ্জের কাজটা বলে আসলে অন্যরকম দেখতে লাগছে আগের ম্যাজেন্টাটাও ছিল এটা থাকছে গ্রিন দিয়ে গ্রিন আর রানী 20 নম্বর 23 50 অপূর্ব দেখতে একদম আঁচল পার করাতের বডিটা সিম্পল বুটি অল ওভার এরকম ছোট 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 বুটি থাকবে একটু তার মাঝখানে জরির লাইন 2350 অপূর্ব দেখতে পরের শাড়িটাতে চলে আসব এটা থাকছে গ্রে এর সঙ্গে রেড রেড এন্ড গ্রে এর কম্বিনেশন পার্টিতে পরে চলে যান যে কোনো পার্টিতে কোনো কথা হবে না দেখুন তো কি ব্রাইট আর সুন্দর লাগছে দেখতে 21 নম্বর 2350 মাত্র 2350 নম্বর 21 এবার যাব 22 তুতের সঙ্গে সাদা আজকে সাদা খোলের এত অপশন দেখানো হয়েছে আর আপনাদের যাদের রিকোয়েস্ট থাকে একটু সাদার উপরে জামদানি দেখান তাদের আর কোনো বলার জায়গা নেই নম্বর 22 2350 মাত্র 2350 22 নম্বর দারুণ না দেখতে শাড়িটা তুতের সাথে হোয়াইট দিয়ে এগুলো কিন্তু মাঝখানে এগুলো একটু দেখাই এগুলো দেখুন জরির ফুল রয়েছে সাদা সুতোর সাথে জরির ফুলটাও যাবে এটা গেল আজকের আমাদের 23 নম্বর সরি এটা 22 তুতেরটা 22 23-এ আসবে বাবা আমি কি করে 23টা বলে ফেলছিলাম এটা 23 নিয়ে তো মারামারি হবে অফ হোয়াইটের সঙ্গে আঁচল পার ব্ল্যাক আর একদম স্ট্রাইকিং ইয়ালো দিয়ে মিনে বডির কাজটা স্ট্রাইকিং সাদার উপর ইয়ালো তার সাথে জড়ি দিয়ে কাজটা পার আঁচল করাতের নম্বর 23 মাত্র 2350 ছোট করাতের ডিজাইন এটা মাথায় রাখবেন 23 নম্বর শাড়ি এবার চলে যাব 24 নম্বরে একটা ফ্লুরোসেন্ট পিঙ্ক এবং তার সঙ্গে অফ হোয়াইট এটা খুব সোবার স্নিগ্ধ শাড়ি নম্বর 24 2350 একদম স্নিগ্ধ একটা শাড়ি নম্বরগুলো কিন্তু খেয়াল করবেন যারা বুক করছেন নম্বরগুলো খেয়াল করবেন নম্বর গুলিয়ে ফেলবেন না নম্বর গুলিয়ে ফেলে শাড়ি গুলিয়ে যাবে 25 লালের সঙ্গে চন্দন 25 নম্বর চন্দন আর লাল কি মিষ্টি দেখতে শাড়িটা একদম চন্দনের রঙের বডির সঙ্গে লাল এগুলো সব 2350 এবার চলে যাব 26 নম্বরে 26 নম্বরটা থাকছে এই কালারটা অফ হোয়াইট তো বটেই অফ হোয়াইটের সঙ্গে রানী মানে ওই অনেকটা বিটরুটের কালার বিটরুটটা দেখবেন গ্রেড করে নেওয়ার পর এরকম একটা কালার আসে সেই কালারটার সাথে অফ হোয়াইট নম্বর 26 এটা এই ডিজাইনের লাস্ট 27 নম্বর থেকে আবার আমরা ডিজাইন চেঞ্জ করছি করাত কাজ থাকবে অল ওভার করাত কাজ এবং শুরুটাই করছি একটা গ্রিন দিয়ে সুন্দর সুদিং গ্রিন এই প্যাটার্নের ডিজাইনটা না আমরা বাংলাদেশি জামদানিতে দেখি এটা অবশ্য আমাদের বাংলাতে তৈরি হওয়া জামদানি ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইন করাতটাই জ্যামিতিক প্যাটার্নে ভাঙা হয়েছে নম্বর 27 2250 হালকা একটা পেস্তা গ্রিন 28 নম্বরটা থাকছে এইভাবে 28 নম্বরটা হচ্ছে আমাদের সামনে গ্রে আর তার সাথে রেড নম্বর 28 রেড অ্যান্ড গ্রে কম্বিনেশন 2250 মাত্র জরির হাইলাইট রয়েছে 29 নম্বরটা থাকবে লাল সাদা দুরন্ত দেখতে নম্বর 29 সাদা লালের কম্বিনেশন বডিটা দেখুন হলুদ আর কালো দিয়ে মিনে করা 29 নম্বর মাত্র 2250 এবার যাবো আমরা নম্বর 30-তে 30 নম্বর এটা সাদার সাথে সবুজ সবুজ সাদা কম্বিনেশন আগে আঁচলটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা থাকবে বডি একদম মিল্ক হোয়াইটের সাথে জ্যামিতিক প্যাটার্নে করাতটা গেছে 2250 এগুলো হচ্ছে 2250 30 গেল এবার যাবো আমরা 31 এটার আবার বডি কালারটা চন্দন চন্দন বডিতে হলুদ আর লাল দিয়ে কাজ 31 নম্বর ডিজাইন চেঞ্জ হয়েছে কিন্তু দাম একই আছে ডিজাইনটা চেঞ্জ একটু বডি বুটিটা দেখিয়ে দিই এটা বুটিতে আসবে নম্বর 31 দাম 2250 চন্দনের সঙ্গে লাল আর হলুদ যাব 32 নম্বরে চন্দনের সঙ্গে এবারে নীল আর পিঙ্ক কপিন ব্লু অ্যান্ড পিঙ্ক বডিটা হচ্ছে চন্দন 32 2250 দেখে রাখুন বুটিটা ভালো করে একবার ক্লোজে দেখিয়ে দিই বুটিটা পছন্দ হলে সঙ্গে সঙ্গে বুক করে নিন শাড়ি কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে 33 হচ্ছে গ্রে সঙ্গে রেড হলুদ এবং জড়ি দিয়ে মিনে করা ভীষণ ব্রাইট একটা শাড়ি 33 নম্বর একদম পার্টি ওয়্যার জামদানি পরে আপনি
অনুষ্ঠানে চলে যান আপনি মধ্যমণি দাম 2250 34 এটার বেস কালারটা হচ্ছে চন্দন তার সঙ্গে রানী থাকবে জড়ি থাকবে এবং ব্লু থাকবে 34 নম্বর পার আঁচল করাতের বডিটাতে ট্র্যাডিশনাল একটা বুটি বাংলাদেশি স্টাইলে আমরা এগুলো দেখতে পাই মাত্র 2250 অল ওভার কাজের জামদানি এবং আজকে কিন্তু কোনো সফট নেই আজকে সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি নরমাল পলিশে সাদার উপরে হলুদ আর লাল নাম্বার 35 নম্বর হলুদ লালে 2250 36 নম্বর এটা এই স্টাইলটা আবার চেঞ্জ করে ফেলবো আমরা পরের থেকেই 36 নম্বরটা হচ্ছে এই স্টাইলের লাস্ট এটাও 2250 লাস্ট আপনাদের জন্য চারটে রয়েছে একটু অন্য স্টাইল দেখাবো 37 থেকে দামটাও চেঞ্জ হচ্ছে এগুলো 2850 নাম্বার 37 পিচ কালারের উপরে হোয়াইট দিয়ে 2850 একটু দেখিয়ে দেবো এরকম করা তার সাথে বুটি যাবে 37 নম্বর 2850 2850 নাম্বার 37 এটা গেল পিচ কালারে আঁচলটা হোয়াইটের উপরে বড় এরকম ফ্লোরাল ডিজাইন রয়েছে 2850 37 এটার কালার অপশন আছে চারটে রয়েছে 37 38 39 আর 40 38টা হচ্ছে চন্দন লাল এবং জড়ি দিয়ে কাজ অপূর্ব শাড়ি নাম্বার 38 2850 অপূর্ব বললেও কম বলা হয় দেখি দেখি এই জায়গাটা ইয়েস 38 নম্বর 2850 চলে আসবো 39-এ লেমন ইয়ালো তার সঙ্গে হোয়াইট একবার আঁচলের কাজটা আপনাদেরকে দেখাবো লেমন ইয়ালো হোয়াইট জড়ি দিয়ে মিনে এইটা থাকবে বডি করাতের সঙ্গে বুটি 39 2850 39 নম্বর আজকের অনুষ্ঠানের লাস্ট শাড়ি মানে এখনকার অনুষ্ঠানের লাস্ট শাড়ি নাম্বার 40 পিঙ্ক পিঙ্ক আর সাদা ভীষণ সুন্দর দেখতে পিঙ্ক অ্যান্ড হোয়াইট এটা আজকে লাস্ট 40 মানে আমার শাড়ির রঙের সাথে মিলে গেছে একদম এরকমই মিষ্টি পিঙ্ক একটা দেখুন নাম্বার 40 40 নম্বর 2850 এই হচ্ছে আজকের এখনকার অনুষ্ঠানের লাস্ট শাড়ি 2850 রেঞ্জে দেখিয়েছি মাত্র চারটে 37 38 39 আর 40 তার আগে ম্যাক্সিমাম কিন্তু ছিল আজকে 2250 2350-এরও কিছু দেখিয়েছি এখনকার মতো নাবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান শেষ করব পাশাপাশি আমি আরেকটা কথা বলে রাখবো সেটা কিন্তু হচ্ছে এই যে মানে আপনাদের সুরক্ষার জন্য যে সুন্দরভাবে হ্যান্ডওয়াশ স্যানিটাইজার এবং থ্রি লেয়ারের মাস্ক রয়েছে সেগুলো যেরকম আপনাদেরকে সুন্দর রাখবে সুস্থ রাখবে পাশাপাশি বাণিজ্যিকভাবে যদি নিজেদের পায়ে দাঁড়াতে চান স্বনির্ভর হতে চান তাহলে কিন্তু আপনারা ডক্টর প্লাসের এই স্যানিটাইজার মাস্ক এবং হ্যান্ডওয়াশ কিনে বিক্রিও করতে পারেন সেই সুযোগ রয়েছে আপনাদের জন্য সেই অপশন রয়েছে তার জন্য আপনারা যোগাযোগ করে নিন এখনকার মতন অনুষ্ঠান শেষ করব আপনাদের সঙ্গে আমাদের আবার পরের অনুষ্ঠানে দেখা হবে সবাই সুস্থ থাকুন